প্রিয় শিক্ষার্থী, আজকের কৃষি ক্লাসে সবাইকে স্বাগতম। আমি কাজী সাবরিনা, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল রাজশাহী। আমি তোমাদের কৃষি ক্লাস নিব। গত সপ্তাহে নেটওয়ার্কের সমস্যার জন্য কৃষি ক্লাসটা নিতে পারি নাই। তোমরা ভিডিও ক্লাস কি করেছো কৃষির? না, মিস করা হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি মনে করো ভিডিও ক্লাসগুলো অবশ্যই দেখবা, যেহেতু ওখানে পড়া দেয়া থাকে, সবকিছু বোঝানো থাকে। তো আজকে দেখো, আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ, মাছের সম্পূরক খাদ্য। আজকে মাছের সম্পূরক খাদ্য পড়ব, এটা 24 পৃষ্ঠা। ঠিক আছে, তাহলে দেখো মাছের সম্পূরক খাদ্যের পরিচিতি ও প্রয়োজনীয়তা। তাহলে এখানে মাছের সম্পূরক খাদ্যর পরিচিতি আমরা দেখবো, যে সম্পূরক খাদ্যটা আসলে কি। তাহলে দেখো, দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য মাছ পুকুরের প্রাকৃতিক পরিবেশ থেকে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, ক্ষুদিপানা, ছোট জলজ পতঙ্গ, পুকুরের তলদেশের কীট, লার্ভা, কেঁচো, ছোট ছোট শামুক, ঝিনুক, মৃত জৈব পদার্থ ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে দেখো, দৈহিক বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য মাছ কি করে, পুকুরের প্রাকৃতিক পরিবেশ থেকে ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটনকে বলে উদ্ভিদ কণা, আর জুপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনকে বলে প্রাণী কণা। তাহলে দেখো, এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন আমাদের হয়ে যাচ্ছে। দেখো, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন কি, ফাইটো প্ল্যাঙ্কটন কি। দেখো, এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন হচ্ছে, ফাইটোপ্ল্যাঙ্কটন কি। তাহলে তুমি বলো তো সামস, ফাইটোপ্ল্যাঙ্কটন কি? মিস, ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে উদ্ভিদ কণা। হ্যাঁ, ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে উদ্ভিদ কণা। আরো একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন কি? সেটা হচ্ছে প্রাণী কণা। প্রাণী কণা। আর এই ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন পাওয়া যায় কোন পরিবেশ থেকে? পুকুরের প্রাকৃতিক পরিবেশ থেকে। হ্যাঁ, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ থেকে ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন পাওয়া যায়। তাহলে দেখো, আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, জুপ্ল্যাঙ্কটন কি? ঠিক আছে, তাহলে তারপরে দেখো, কিন্তু দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য মাছ পুকুরের প্রাকৃতিক পরিবেশ থেকে ফাইটোপ্ল্যাঙ্কটন উদ্ভিদ কণা, জুপ্ল্যাঙ্কটন প্রাণী কণা, ক্ষুদিপানা, ছোট ছোট জলজ পতঙ্গ, পুকুরের তলদেশের কীট, লার্ভা, ছোট ছোট শামুক, ঝিনুক, মৃত জৈব পদার্থ ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। কিন্তু মাছের চাষের ক্ষেত্রে অধিক উৎপাদন বৃদ্ধি ও অধিক উৎপাদন পাওয়ার জন্য পুকুরের অধিক ঘনত্বে পোনা ছাড়া হয়। এ অবস্থায় শুধু প্রাকৃতিক খাদ্যই মাছের এই অবস্থায় শুধু প্রাকৃতিক খাদ্য মাছের দ্রুত বৃদ্ধি ও অর্থনৈতিক লাভজনক উৎপাদন পাওয়ার জন্য যথেষ্ট নয়। তাহলে পুকুরের গভীরে যে মাছের পোনাটা ছাড়া হচ্ছে, সেটার জন্য কি শুধু প্রাকৃতিক খাদ্য বা শুধু প্রাকৃতিক খাদ্য দিলে কি আমরা অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারবো? পারবো না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, মাছকে অতিরিক্ত কিছু খাদ্য প্রয়োগ করতে হবে। তাহলে দেখো, এমনকি সার প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি করলেও সেটা যথেষ্ট হবে না। এজন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাহির থেকে যে খাদ্য প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় সম্পূরক খাদ্য। তাহলে সম্পূরক খাদ্য কি, কাকে বলে? সম্পূরক খাদ্য হচ্ছে মাছের দৈহিক বৃদ্ধির জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাইরে থেকে যে খাদ্য প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় সম্পূরক খাদ্য। তাহলে দেখো, আরো কিন্তু একটা আমাদের প্রশ্ন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সম্পূরক খাদ্য কাকে বলে। সম্পূরক খাদ্য কাকে বলে?
দেখো তাহলে সম্পূরক খাদ্য কাকে বলে? আমি আরো একবার বলছি, প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাইরে থেকে যে খাদ্য প্রয়োগ করা হয় কি বলে তাকে, যে বাইরে থেকে যে অতিরিক্ত খাদ্য প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় মাছের সম্পূরক খাদ্য। তাহলে সামস তুমি আমাকে বলো তো, সম্পূরক খাদ্য কাকে বলে? মিস, মাছের হচ্ছে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে অতিরিক্ত খাদ্য যেটা দেওয়া হয় সেটাই হচ্ছে সম্পূরক খাদ্য। সম্পূরক খাদ্য, ভেরি গুড, সুন্দর হয়েছে। দেখো তাহলে এখানে উদাহরণ আছে, যেমন চালের গুঁড়া, সরিষার খোল, ফিশ মিল ইত্যাদি কি সম্পূরক খাদ্য। তারপরে দেখো, গ্রাস কার্প ও সরপুঁটি মাছ উদ্ভিদভোজী উদ্ভিদভোজী বলে এদের জন্য ক্ষুদিপানা, কুটিপানা, শাকসবজি, নরম পাতা, ঘাস কেটে সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তাহলে তোমার দেখো এখানে উদাহরণ আমাদের কি কি আছে, চালের কুড়া, সরিষার কুড়া, ফিশ মিল, আর এখানে গ্রাস কার্প ও সরপুঁটি কি মাছ? উদ্ভিদভোজী উদ্ভিদভোজী মাছ, তাই না? তাহলে উদ্ভিদভোজী মাছের জন্য আমাদের কি উদ্ভিদ জাতীয় জিনিস কি উদ্ভিদ জাতীয় খাদ্য সম্পূরক খাদ্য হিসেবে দিতে হবে। তাহলে উদ্ভিদ জাতীয় খাদ্যের ভিতরে কি কি আছে দেখো, ক্ষুদিপানা, কুটিপানা, শাকসবজি, নরম পাতা, ঘাস কেটে সম্পূরক খাদ্য হিসেবে আমরা কি ব্যবহার করতে পারবো। মাছকে সরবরাহকৃত প্রাকৃতিক খাদ্যে বিভিন্ন পুষ্টি উপাদান যেমন আমিষ, স্নেহ বা তেল, শর্করা, খনিজ ও ভিটামিনের মাত্রা যেন চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রায় থাকে সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। তাহলে দেখো সরবরাহকৃত সম্পূরক খাদ্যে খাদ্যের কি সবগুলো উপাদান থাকতে হবে, তাই না? ইয়েস মিস। আচ্ছা, খাদ্যের সবগুলো উপাদানের মধ্যে দেখো কি কি আছে, সবগুলো উপাদানই কিন্তু আছে, কি কি আছে দেখো, আমিষ, স্নেহ বা তেল, শর্করা, খনিজ লবণ, ভিটামিন। তাহলে দেখো সম্পূরক খাদ্যে কি কি খাদ্য উপাদান থাকতে হবে, আমাদের 4 নম্বর প্রশ্ন হয়ে যাচ্ছে। সম্পূরক খাদ্যে কি কি খাদ্য উপাদান থাকতে হবে? কি কি খাদ্য উপাদান থাকতে হবে? তাহলে দেখো কি কি খাদ্য উপাদান থাকতে হবে, আমিষ, শর্করা, স্নেহ বা তেল, ভিটামিন আর খনিজ লবণ, এই 5টা উপাদান কিন্তু শর্করা খাদ্যের ভিতরে থাকতে হবে, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো যে সম্পূরক খাবারে সকল পুষ্টি উপাদান যথাযথ মাত্রায় রেখে খাদ্য তৈরি করা হয় তাকে বলে সুষম সম্পূরক খাদ্য। তাহলে দেখো এখানে কিন্তু সম্পূরক খাদ্যের 2টো সংজ্ঞা দেওয়া আছে, একটা হচ্ছে সম্পূরক খাদ্য কাকে বলে আর একটা হচ্ছে সুষম সম্পূরক খাদ্য কাকে বলে। তাহলে সম্পূরক খাদ্য যখন আমরা বলবো তখন আমরা কি বলবো, প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাইরে থেকে যে খাদ্য প্রয়োগ করা হয় বা সরবরাহ করা হয় সেটাকে বলা হয় সম্পূরক খাদ্য। আর সুষম সম্পূরক খাদ্য যখন বলা হবে তখন আমরা কি বলবো, যে সম্পূরক খাবারে সকল পুষ্টি উপাদান যথাযথ মাত্রায় থাকে তাকে তাকে কি বলা হয়, সুষম সম্পূরক খাদ্য। তাহলে আমরা 5 নম্বর প্রশ্ন আরেকটা পেয়ে যাচ্ছি, দেখো সুষম সম্পূরক খাদ্য কাকে বলে? জানাইকে ধরবো এখন, এই কথা হবে না। ওকে মিস, সুষম সম্পূরক খাদ্য কাকে বলে? দেখো তাহলে আমরা কিন্তু এখানে 2টো সংজ্ঞা পাচ্ছি, একটা সম্পূরক খাদ্য পাচ্ছি আর একটা হচ্ছে সুষম সম্পূরক খাদ্য পাচ্ছি। তাহলে কে সিফাত বলো তো, সুষম সম্পূরক খাদ্য কাকে বলে? ম্যাডাম, যেটা মানে আমাদের প্রয়োজনীয় হচ্ছে, মানে যে সম্পূরক খাদ্যে
কি যে সম্পূরক খাদ্যে পুষ্টি উপাদান যথাযথ মাত্রায় থাকে তাকে সুষম সম্পূরক খাদ্য বলা হয়। ঠিক আছে, বলো সিফাত বলো। যে সম্পূরক খাদ্য মানে পরিমাপ পুষ্টি উপাদান উপাদান পরিমাপ মতো থাকে তাকে সম্পূরক খাদ্য বলে। হ্যাঁ, সুন্দর হয়েছে। তাহলে দেখো, আমরা সুষম সম্পূরক খাদ্য সম্পূরক খাদ্য সম্পর্কে কিন্তু আজকে জানলাম। আমরা আর তারপরে দেখব মাছের সম্পূরক খাদ্যের উৎস। মাছের সম্পূরক খাদ্যের উৎসের মধ্যে কি কি আছে? মাছের সম্পূরক খাদ্য তৈরির জন্য বিভিন্ন ধরনের খাদ্য উপাদান ব্যবহার করা হয়। তাহলে সম্পূরক খাদ্য তৈরির জন্য কি বিভিন্ন ধরনের খাদ্য উপাদান ব্যবহার করা হয়? উৎসের উপর ভিত্তি করে এসব উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কি উৎসের উপর ভিত্তি করে সম্পূরক খাদ্য কত প্রকার? দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে উদ্ভিদজাত আর একটা হচ্ছে প্রাণীজাত। নিচে এদের কিছু উদাহরণ দেয়া হলো। তাহলে দেখো, আমাদের আরো একটা প্রশ্ন হয়ে যাচ্ছে কি উৎসের উপর ভিত্তি করে সম্পূরক খাদ্য কত প্রকার? উৎসের উপর ভিত্তি করে সম্পূরক খাদ্য খাদ্য কত প্রকার? উদাহরণ দাও। তাহলে দেখো, উৎসের উপর ভিত্তি করে সম্পূরক খাদ্য দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদজাত সম্পূরক খাদ্য, একটা হচ্ছে প্রাণীজাত সম্পূরক খাদ্য। তাহলে দেখো, উদ্ভিদজাত বলতে কিন্তু যে সম্পূরক খাদ্যের ভিতরে উদ্ভিদজাত জিনিসগুলো থাকবে বা উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পন্ন খাদ্যগুলো উপাদানগুলো থাকবে। তাহলে দেখো, উদ্ভিদজাত খাদ্য উপাদানের মধ্যে কিছু উল্লেখযোগ্য উপাদান, এখানে কিন্তু শুধু উদাহরণ দেওয়া আছে। তাহলে দেখো, উদ্ভিদজাত খাদ্য উপাদানের মধ্যে কিছু উল্লেখযোগ্য উপাদান হচ্ছে চালের গুঁড়া, গম, ভুসি, ডালের মিহি ভুসি, সরিষার খোল, তেলের খোল, আটা, চিটা গুড়, ফুদিপানা, রান্নাঘরের উচ্ছিষ্ট, শাকসবজির নরম পাতা, বিভিন্ন পাতা যেমন মিষ্টি কুমড়া, কলা পাতা, বাঁধাকপি ইত্যাদি। এগুলো কি? এগুলো হচ্ছে উদ্ভিদজাত সম্পূরক খাদ্যের উদাহরণ। আচ্ছা, তারপরে আরেকটা আছে কি প্রাণীজাত সম্পূরক খাদ্য। প্রাণীজাত সম্পূরক খাদ্যের মধ্যে আছে প্রাণীজাত কয়েকটি খাদ্য উপাদান হচ্ছে শুটকি মাছের গুঁড়া বা ফিশমিল, রেশম কিটমিল, চিংড়ির গুঁড়া, শ্রিম্প মিল, কাঁকড়ার গুঁড়া, হাড়ের চূর্ণ, বোন মিল, শামুকের মাংস, গবাদি পশুর রক্ত, ব্লাড মিল ইত্যাদি। তাহলে দেখো, প্রাণীজাত খাদ্যের ভিতরে এখানে কিন্তু কয়েকটি মিলের নাম দেওয়া আছে, যেমন চিংড়ির গুঁড়া কি শ্রিম্প মিল, তারপরে কি কাঁকড়ার গুঁড়া, হাড়ের চূর্ণ কি বোন মিল, আর গবাদি পশুর রক্ত, শামুকের মাংস এগুলো হচ্ছে ব্লাড মিল। ঠিক আছে, তাহলে বলো তো সামস, তুমি বলো তো কাঁকড়ার গুঁড়া ও হাড়ের চূর্ণকে কি বলা হয়? মিস, এটা হচ্ছে বোন মিল। ভেরি গুড। তাহলে এবার হচ্ছে সিফাত বলো, সিফাত বলো উৎসের উপরে ভিত্তি করে সম্পূরক খাদ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উৎসের উপরে ভিত্তি করে মিস তিন ভাগে। কয় ভাগে? তিন ভাগে। তিন ভাগে না দুই ভাগে? মনোযোগ কোথায় সিফার? তোমার সামনে কি বই আছে? বই থাকলে তো ভুল করার কথা না। দেখো, উৎসের উপর ভিত্তি করে সম্পূরক খাদ্যকে কি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উদ্ভিদজাত আর একটা হচ্ছে প্রাণীজাত। ঠিক আছে? ইয়েস মিস। আচ্ছা, তাহলে দেখো তারপরের প্রশ্নটা হচ্ছে, তারপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সম্পূরক খাদ্যের উপকারিতা। সম্পূরক খাদ্যের উপকারিতা কি? আমাদের প্রশ্ন হতে পারে সম্পূরক খাদ্যের উপকারিতা লিখো। আমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে সম্পূরক খাদ্যের উপকারিতা লিখো।
সম্পূরক খাদ্যের উপকারিতা লিখো। দেখো আমাদের 7 নম্বর প্রশ্ন, সম্পূরক খাদ্যের উপকারিতা লিখো। তাহলে সম্পূরক খাদ্য মাছের কি উপকারে আসে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, মাছকে নিয়মিত সম্পূরক খাদ্য সরবরাহ করলে কি হয়? সরবরাহ করলে অধিক ঘনত্বে পোনা ও বড় মাছ চাষ করা যায়। কি হয়? অধিক ঘনত্বে পোনা ও বড় মাছ চাষ করা যায়। আর কি হয়? অল্প সময়ে বড় আকারে সুস্থ সবল পোনা উৎপাদন করা যায়। অল্প সময়ে বড় আকারে সুস্থ সবল পোনা উৎপাদন করা যায়। 3 নম্বরটা হচ্ছে পোনার বাঁচার হার বেড়ে যায়। কি হয়? পোনার বেঁচে থাকার হারটা বেড়ে যায়। তারপরে কি হয় দেখো, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কি হয়? মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে। মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে। আর কি হয়? মাছের পুষ্টির অভাবজনিত রোগ থেকে মুক্ত থাকে। মাছ কি হয়? পুষ্টির অভাবজনিত রোগ থেকে মুক্ত থাকে। তারপরে দেখো আমাদের 7 নম্বরটা হচ্ছে সর্বোপরি কম সময়ে জলাশয় থেকে অধিক মাছ ও আর্থিক মুনাফা পাওয়া সম্ভব হয়। কি হয়? সর্বোপরি দেখো কি হয়, সর্বোপরি কম সময়ে জলাশয় থেকে অধিক মাছ ও আর্থিক মুনাফা পাওয়া সম্ভব হয়। তাহলে আমাদের সম্পূরক খাদ্যের যে উপকারিতা সেটা 7টা পয়েন্ট আমাদের বইয়ে দেয়া আছে। আমরা কি করব, এইগুলো পয়েন্টগুলো মুখস্থ করব, মনে থাকবে? আচ্ছা দেখো আরো একবার আমরা পড়ি, সম্পূরক খাদ্যের উপকারিতা, সম্পূরক খাদ্য কি উপকারে আসে। মাছকে নিয়মিত সম্পূরক খাদ্য প্রয়োগ করলে কি হয়? অধিক ঘনত্বে পোনা ও বড় মাছ চাষ করা যায়। অধিক ঘনত্বে যে পোনাগুলো ছাড়া হয় সেগুলো কি? সেগুলো সম্পূরক খাদ্য পায়, ফলে তারা কি তাড়াতাড়ি বড় হয় এবং বড় মাছ পাওয়া যায়। তারপরে দেখো, অল্প সময়ে বড় আকারে সুস্থ সবল মাছ উৎপাদন করা যায়। মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পোনার বাঁচার হার বেড়ে যায়। আর কি হয়? মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে। আর কি? মাছ পুষ্টির অভাবজনিত রোগ থেকে মুক্তি পায়। আর একটা হচ্ছে সর্বোপরি কম সময়ে জলাশয় থেকে অধিক মাছ ও আর্থিক মুনাফা পাওয়া সম্ভব হয়। তাহলে দেখো আমরা আজকে কিন্তু মাছের সম্পূরক খাদ্যের পরিচিতি, প্রয়োজনীয়তা পড়লাম। আর কি পড়লাম? ওখান থেকে আমরা পড়লাম সম্পূরক খাদ্যের উপকারিতা পর্যন্ত। এ পর্যন্ত তোমাদের বুঝতে কারোর কোনো অসুবিধা আছে কোথাও? না ম্যাম। আচ্ছা, কোথাও যখন তোমাদের বুঝতে অসুবিধা নেই তাহলে তোমরা কি করবা, দেখো তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই 7টা প্রশ্ন। এই 7টা প্রশ্ন হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা কিন্তু আজকে অবশ্যই এই প্রশ্নগুলো কি করবা, খাতাতে তুলবা, অ্যানসার লিখবা। আর কি করবা, এই অ্যানসার গুলো তোমরা গ্রুপে দিয়ে দিবা, আমি তোমাদের খাতা চেক করব। ক্লাস এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।